কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক এই পাগলা মসজিদের প্রতি এই দেশের ধর্মপ্রাণ মুসলিয়ান সহ অন্যান্য ধর্মপ্রবী সকল মানুষেরই অন্যরকম একটা টান রয়েছে। আপনারা জানেন গতবার পরে আমরা দেখেছি 5,78,00,000 টাকা আমরা এই দান বাক্স থেকে আমাদের আদায় হয়েছে। তো আজকেও 3 মাস 20 দিন পর আবার সেই দান বাক্সগুলো খোলা হয়েছে, এখন ওনা চলবে। আশা করছি এইবারও আমরা গতবারের চেয়ে বেশি হয়তো টাকা পাবো। আর এই অঞ্চলের মানুষের একটা বড় দাবি রয়েছে, এখানে দৃষ্টিনন্দন একটা মসজিদ নির্মাণ হবে, অন্তত 30,000 মানুষ যেন এখানে নামাজ পড়তে পারে, আমাদেরও সেরকম ইচ্ছা রয়েছে। এই কমিটি এটা নিয়ে কাজ করছে, আমাদের পরামর্শক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে, এরপরে আমরা মূল টেন্ডারে যাব এবং মূল ডিজাইন করব। তো আমরা আশা করি এইবারও শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে এই সেই টাকাগুলো একসাথে কালেক্ট করতে পারব। পুলিশের এই দানকৃত টাকা নিরাপত্তার জন্য সারা বছরই পুলিশ কাজ করে। এর মাঝে মাঝে আমরা যখন এই টাকাগুলি সমস্ত গণনা শুরু হয় তখন নিরাপত্তা ব্যবস্থা বাড়াই। আমি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন, আমরা সামনে থেকে এখানে যে টাকাগুলি পাওয়া যাচ্ছে সেগুলি গণনা করে ব্যাংকে পৌঁছে দেওয়ার জন্য যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন সেটা নেওয়া হয়েছে। আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এই টাকা গণনার পর যেভাবে আমরা গতবারও ব্যাংকে পৌঁছে দিয়েছিলাম এবারও করতে পারবো।